দেশের অন্যতম বৃহৎ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিক্রয় প্রতিনিধি সম্মেলন আজ কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে। পরপর চার বছর ধরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা প্রতিনিধিদের এই সম্মেলনে অংশ নিয়ে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী বলেন, কর্মীরা ভালো থাকলে কোম্পানি ভালো থাকবে, দেশ এগিয়ে যাবে। আরও বেশি বেশি প্রেরণা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। দেশ এবং সমাজের প্রতি কর্তব্যের কথা মনে রেখে ক্রেতা সহকর্মী থেকে শুরু করে সবাইকে পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সম্মেলনে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে সেরা বিক্রয় কর্মীদের পারফরমার্স অব দ্য ইয়ার পুরস্কারে পুরস্কৃত করা হয়। সাধারণ মানুষের আস্থায় স্কয়ার গ্রুপের প্রধান শক্তি বলে উল্লেখ করেন অংশ নেওয়া সবাই। আমার সহকর্মীদের বলি যে আসলে আমরা বুঝতে পারি না যে আমরা এই যে পরিশ্রমটা করি কাদের জন্য করি। ফ্যাক্টরিতে আমার মেয়েরা যারা আছে তাদের ইনকামের উপরে তাদের পরিবার চলে, তাদের সন্তানের দুধের পয়সা আসে। তো আমরা যদি পরিশ্রম না করি, তোমরা যদি পরিশ্রম না করো, তারা বাঁচবে কীভাবে? তাহলে আমরা একটা ভালো একটা অনেক গুরু দায়িত্ব নিয়ে আমরা পালন করছি না? সব সময় এটা আপনাদের যেন মাথায় থাকে, আমি আমার জন্য কাজ করছি না, আমি কাজ করছি আমার বৃহত্তর পরিবার, স্কয়ার পরিবার, সমাজ এবং দেশের জন্য কাজ করছি। আমাদের পরিচয় কিন্তু অনেক পরে, আমরা যত যাই বলি স্টিল উই আর ওয়াকিং ইন আওয়ার ড্যাডিস শু, বাবার জুতা পরে আমরা এখনও হাঁটছি। এবারের যে টার্গেট যেটা তোমরা পূর্ণ করেছো ওইটা নিয়ে বারবার আমি বলবো না, অলরেডি TMD বলে গেছে, আরও আরও মানুষজন বলবে। তবে আমি বলি একটা কথা যে ইউ আর ভেরি স্মার্ট অ্যান্ড ইয়ং, রিয়েলি ইউ হ্যাভ এ ভেরি গুড স্পিরিট। আমি শুধু একটাই কথাই বলবো যে আরও বেশি করে কাজ করো, বিকজ ইউ আর দ্য স্পিরিট, তোমরা ভালো করলেই আমরা ভালো করবো।